নমস্কার, আমি শ্রী হরেন দেবনাথ। এই ম্যাজেস্টিক জার্নি উইথ CSMI তে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বিশেষ কর্মশক্তি ইচ্ছাশক্তির যুগে প্রত্যেকজন লোক উইনার হতে পারে, তো আমাদের মধ্যেও এরকম একজন লোক আজকে আমাদের উপস্থিত রয়েছে। তো ওনার সাথে আমি পরিচিত করিয়ে দেব, সাথে আমার আলোচনাও করব। তো বিশেষ করে সুদূর হাইলাকান্দি ব্রাঞ্চ থেকে এসেছেন উনি, ওনার নাম হলো প্রকাশ নাথ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হাইলাকান্দি ব্রাঞ্চ। নমস্কার। নমস্কার। আপনার প্রথমে আপনার পরিচয়টা দিবেন। নমস্কার, আমার নাম প্রকাশ নাথ, আমার বাসা হলো দুলপচড়া হয়, আমার বাবার নাম বিদুষণ নাথ, আর কোন ডিস্ট্রিক্টটা পড়ে এটা। আর এখানে এখন বর্তমানে এখন হাইলাকান্দিতে জব করি, CSMI তে জব করি, এখন বর্তমানে একটা পোস্টে আছি, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে আছি। ধন্যবাদ। তো আপনার CSMI এর যাত্রা কোথা থেকে প্রথমে শুরু করেছিলেন? CSMI যাত্রাটা শুরু হয়েছিল 2020 সালে জানুয়ারি 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তখন আমি কোরামি ডিস্ট্রিক্টে আমি ছিলাম বা এখানে কাজ করেছি। প্রথম যখন কাজে যখন শুরু করেছি তখন তো আমি তো জানি না আমার কিরকম কাজ হয়। তখন শুরু হয়েছে দেবনাথ কয়ার গ্রিন না সারা ছিল বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ ম্যানেজার ছিল। তখন মানে ওনার সাথে মানে সাক্ষাৎ হয় ফোনে, মানে কথাবার্তা হয়। তো ফোনে যখন কথা বলেছি তখন মানে স্যারের সাথে বলেছি যে মানে কিরকম কাজ বা কিরকম করতে হয়। তো উনি বলেছেন ঠিক আছে তুমি অফিসে হাও বা অফিসে এসে মানে বলবো যে আপনি কি কাজ করতে হয় কিরকম না, ঠিক আছে। তো যখন আমি অফিসে গিয়েছিলাম তো তখন তো ইন্টারভিউ দিয়েছেন স্যার, মানে স্যার ইন্টারভিউ দিয়েছিলেন। তখন আমি ভাবছি যে হবে কি হবে না, এটাই আমি ভাবছি মনে মনে ভাবছি। তারপর দেখি যে না কিছু তো স্যারের তো বললেন না, 2 দিন হয়ে গেছিল। তারপর পরের দিন কি হয়েছে, হঠাৎ করে ফোন এসেছিল। ফোন আসার পর মানে স্যার বলেছেন না আমি তো মানে হয়ে গেছি, ইন্টারভিউতে আমার পাস করেছি। তারপর মানে ফোন করে বলেছে তুমি মিটিং উইটিং নিয়ে এসো। তখন আমি এসেছি। তখন এসে মানে কি স্যার মানে প্রথম প্রথম স্টার্টিং এ মানে ফিল্ড এক্সিকিউটিভ ছিলাম। তখন ফিল্ড এক্সিকিউটিভ যখন ছিলাম তখন তো আমি তো খুব কিছু জানি না, তখন তো ট্রেনিং তো করেছি সকালবেলা আর বিকালবেলা ট্রেনিং হয়। তখন ক্লাস যখন শেষ হয় তখন তো আমি স্যার প্রশ্ন করি, স্যার আমি এটা মানে বুঝতে পারিনি, এটা আমাকে কিরকম মানে করতে হয় এটা আমাকে বুঝিয়ে দেন না। তো স্যার আমাকে বুঝিয়ে দেন এরকম এরকম করতে 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 নিজেকে আমি মানে স্ট্রং করে নিয়েছি, ঠিক আছে। তারপর স্ট্রং করে নেওয়ার পর মানে প্রথম স্টার্টিং আমি স্যারের সাথে গিয়েছিলাম মানে ফিল এক্সিকিউটিভ মানে প্র্যাকটিক্যালের জন্য, ঠিক আছে। প্র্যাকটিক্যাল যখন যাই তখন আমি যেটা আমি পারি না বা আমি যে বুঝতে পারি না, ওনি তো স্যার আমাকে বলেন এরকম করতে হয় এরকম করতে হয় এরকম মানে কিরকম মানে কাস্টমার সাথে ইন্ট্রোডিউস করতে হয় বা কথা বলতে হয়, তো মানে স্যার আমাকে জানিয়ে দেন। তো এরকম করে নিজেকে আমি মানে উৎসাহ করতে পারি, ঠিক আছে। আপনি গুরু হিসাবে আমি সুরজ দেবনাথকে নিয়েছিলেন, তো উনি আপনাকে ভালো করে শিখিয়েছে, এটা ভালো, খুব সুন্দর। তা আপনি আমাদের CSMI তে জড়িত হয়ে এখন আপনার নিজের অনুভবগুলো অল্প আমাদেরকে জানিয়ে দেন, ঠিক আছে। আমি এখন মানে এখন তো অনুভব করছি মানে CSMI মানে এসে বা গর্বিত আমি, ঠিক আছে। মানে এখান থেকে আমি নিজে আমি সাকসেস মানে সাকসেস মানে পরিণত করতে পেরেছি এবং বা এখান থেকে নিজেকে এমন ট্যালেন্টভাবে করেছি যে মানে আগের যে বা মানুষের সাথে কথা যখন বলতাম তখন মানে একটা মানে লজ্জাভাব ছিল, ঠিক আছে, বা কিরকম করে বলতাম বা কিরকম আনসার বা প্রশ্ন করবো কি আনসার দেবে বা এটা আমি আনসার দিতে পারবো কি পারবো না বা এটার মধ্যে আমার মানে কনফিউজ ছিল বা এখন মানে কিরকম বলবো মানে কথা বলতে মানে এই যে কষ্ট হতো, ঠিক আছে, বা এখন ভাবে এখন ট্যালেন্ট হয়েছে মানে কথা বলতে কোনো কষ্ট হয় না বা সিম্পল ভাবে এখন কথা বলি, ঠিক আছে। আপনি আমাদের সংস্থার থেকে জড়িত হওয়ার পর আপনার এরকম অভিজ্ঞতার বিষয়ে কিছু বলেন আমাদেরকে। অভিজ্ঞতা, ঠিক আছে, মানে এরকম অভিজ্ঞতা এসেছে মানে এখন তো ট্রেনিং বাজে যখন ছিলাম তখন তো আমি কর্মী ছিলাম, তো তখন থেকে এটা মানে অভিজ্ঞতা ছিল বা স্যার তারা ম্যাম তারা তখন মৌমিতা ম্যাম মৌমিতা মালাকার উনি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আছেন বা উনির সাথে মানে এই যে অভিজ্ঞতা নিয়েছি বা কিরকম কাজ করতে হবে বা কিরকম মানে এই যে স্টুডেন্টরা কিরকম কথা বলতে হবে বা কিরকম মানে কথা বলে যে ওরা নিজের নিজেকে তো সাকসেস করতে পারে, ঠিক আছে, ওটা আমি মানে ট্যালেন্ট মানে কিরকম করতে এটা মানে উৎসাহ নিতে নিয়েছি। সেকেন্ড পয়েন্ট যখন আমি হাইলাকান্দি এসেছি বিএম স্যার সায়ন দাশগুপ্তা ওনার সাথে মানে দেখা হয়, মানে বেশি দিন হয় 3-4 মাস হয় ওনার সাথে দেখা হয়। তো ওনাদের সাথে দেখা পাওয়াতে উনি আলাদা একটা ট্যালেন্ট পেয়েছি, ট্যালেন্ট পেয়েছি বা নিজেকে অনুভব করতে পেরেছি যে মানে কিরকম মানে বুঝাবো আপনার মানে অত মানে ভালো লেগেছে যে আবার সায়ন দত্তের সাথে মানে দেখা হয় হলে হওয়ার পর মানে নিজেকে মানে অত এমন ভাবে উৎসাহ নিচ্ছি যে মানে কোথায় বলতে মানে বলতেই কিরকম বলবো পারছি না এরকম। যাই হোক, আপনি প্রথমে শুরু করেছিলেন করিমগঞ্জ,
তারপরে এখন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছেন হাইলাকান্দি। তো হাইলাকান্দি আপনি আমাদের সায়ন দাস গুপ্তা স্যার থেকে গুরু হিসেবে নিয়ে বহুত কিছু শিখেছেন, তো আগন্তুক দিনে আপনি কি করবেন সেই মোটিভেশন নিয়ে আপনি আগুয়ে যাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আপনি কঠোর পরিশ্রমের দ্বারা আজকে একজন সফল ব্যক্তি হিসাবে পরিচিত হয়েছেন। তো সব ব্যক্তির এরকম ভবিষ্যতের ফিউচারের অর্থাৎ পরিকল্পনা থাকে, প্ল্যানিং থাকে, আপনার সেরকম কি কি মানে প্ল্যানিং আছে বলবেন? আমার প্ল্যানিংটা আছে মানে এখন যে বর্তমানে যে আমি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আছি, আমি চাই মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হয়ে থাকতে পারবো না, মানে আরো স্টেপ বাড়বো। যে সিএসএমআই মধ্যে যতটুকু স্টেপ আছে আমি সবটাই আমি অ্যাচিভ করবো, যেটার মধ্যে আমার নিজে পাওয়ারফুল আমি রাখতে পারছি। কিন্তু সিএসএমআই যেটা আছে সিএসএমআই থেকে আমি যতটুকু আমি নিজে পাওয়ারফুল মানে বানাতে পারছি, ঠিক আছে, যাতে আমি মানে ভগবানকে আমি আশীর্বাদ করি যাতে আমি উপর লেভেলে যাব, ঠিক আছে, যে আমি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হয়ে থাকবো এটাই দিয়ে নয়, কিন্তু আমি বড় বড় যে পোস্ট আগে আছে, যে মন্দ চেয়ারম্যান আছে বা প্রাইম ম্যানেজার আছে, মানে এটা অ্যাচিভ করবো, মানে এটা আমি নিজে একটু গর্বিত থাকবো, নিজে নিজেকে স্ট্যান্ড মানে ট্যালেন্ট রাখতে হবে যে মানে উপর লেভেলে যেতে হলে আমার কি করতে হবে, বা ওটাই মানে মোটিভেশন স্যারের কাছ থেকে তো অল্প নেব, যে যে ব্রাঞ্চ ম্যানেজার মানে কাছ থেকে যে মানে কিরকম স্টেপ বাড়তে হয় যে স্টেপটা আমার বুঝতে হবে, ঠিক আছে, যে স্টেপটা বুঝতে গেলে কোন তো স্যারের সাথে আমার পরামর্শ করতে হবে যে একটা ট্যালেন্ট দিয়ে দেবে, তো তখন আমি এরকম করতে করতে উপর লেভেল উঠব। ঠিক আছে, ধন্যবাদ, খুব সুন্দর উত্তর। তো আপনার প্রথম স্যারের কাছ থেকে মোটিভেশন নিয়ে আপনি এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আছেন, ব্রাঞ্চ ম্যানেজার হতে হবে, আপনি যেটা বলছেন তো আপনার কি করতে হবে একদম চেয়ারম্যান অবধি যেতে হবে, যেতে হবে, ঠিক, আপনি কি করতে হবে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনার নেক্সট কোয়েশ্চন, আপনার আমরা দেখতে পেরেছি যে আপনার প্রত্যেক মাসে আপনার পার্সোনাল যেটা টার্গেট টার্গেট থাকে এবং ব্রাঞ্চের যেটা টার্গেট সেটাও ফুলফিল হয়। ঠিক আছে, তো আপনি এরকম কি সিস্টেমগুলো মানে ফলো করেন আমাদেরকে জানাবেন, যাতে আপনার এই সিস্টেমগুলো শুনে যাতে আমাদের যে অন্য ব্রাঞ্চগুলো আছে বা আমরাও যদি এরকম ডেভেলপ হতে পারি, তার বিষয়ে অল্প বলবেন। মানে এই যে ব্রাঞ্চ ম্যানেজার যেমন বা সিস্টেম ব্রাঞ্চ ম্যানেজার টার্গেটটা ফিল আপ করতে হয়, ঠিক আছে, একটা টার্গেট থাকে বা এটা তো ফিল আপ করতে হয়, কিন্তু এটা নিজেকে মানে কিরকম স্ট্রং করতে হয় এটা তো আমি স্যারের কাছে নিতে হবে বা স্যারের কাছ থেকে নেই আমি, যে কিরকম কোন স্ট্রং করতে হয়, তো স্যারের কাছে মানে সেটাই নিয়েছি, যে স্যার মানে চার তিন চার মাস হয়ে গেছে যে আমার যে সায়ন দাস গুপ্তা মানে স্যার উনি আমার ব্রাঞ্চ ম্যানেজার হয়, আমার গুরুজন হয় আমার, ঠিক আছে, তো ওনার কাছ থেকে আমি পরামর্শ করি যে কিরকম কাজ করতে হয় বা এরকম নিয়ম কিরকম করতে হয় বা টার্গেটটা কিরকম ফিল আপ করতে হয়, ওনাতে যা মানে সাক্ষাৎ করে বা কথাবার্তা বলি, তো স্যার আমাকে পরামর্শ দিয়ে দেয় বা এরকম আমি করতে পারছি। স্যারে তো পরামর্শ দেয় কিন্তু করতে তো হবে, আমি নিজে বা তুমি নিজে করতে হবে, ঠিক আছে, আমরা সবাই নিজে করতে হবে। আপনি কি হিসাবে করেন, কি হিসাবে নেন কথাগুলো? কোম্পানি তো অলরেডি এই মাসে তো আরেক নতুন দিয়েছেন, 300 পিস 400 পিস 500 পিস প্রোডাক্টের একটা টার্গেট দিয়েছেন, সেই সম্পর্কে আপনি বলেন এই মাসে করতে পারবেন, বা আপনি একা করলে তো হবে না, আপনার যে জুনিয়র গাইজগুলো আছে ওদেরকেও করাতে হবে, ঠিক আছে, তো আপনি সেটার বিষয়ে অল্প বলেন কিভাবে করাবেন। আমি মানে করব মানে সব কিছু মানে সিস্টেম হয়, সব কিছু কাজে একটা সিস্টেম হয়, সিস্টেম ছাড়া কোনো ব্রাঞ্চও চলবে না, আর সিস্টেম ছাড়াও মানে ব্রাঞ্চ চলবে কিন্তু খেলিমিলি হবে, ঠিক আছে, সব কিছু উপরে ডিপেন্ড করে, সিস্টেমের উপরে ডিপেন্ড করে, তো সিস্টেমভাবে চললে সব কিছু মানে কাজে সফল হওয়া যায়। সফল হতে গেলে সিস্টেম জানতে হবে, তো আমরা গাইজগুলো যতটা মানে যত গাইজগুলো আছে আমার মানে ব্রাঞ্চের মধ্যে, তে ওনাদেরকে ওদেরকে মানে বলেছি যে মানে মানে এই যে টার্গেট যেটা টার্গেটটা ফিল আপ করতে হবে, কিন্তু আমি এই হাইলাকান্দি ব্রাঞ্চের মধ্যে কোনো কোনো অ্যাচিভ মানে যে করেছি না এরকম কোনো ইয়ে নেই, কিন্তু সব কিছু অ্যাচিভ করেছি আমরা, এই যে এখানে আসা করতে হবে, করতে হবে, হ্যাঁ, কিন্তু করতে হলে তো আমার একটু ট্যালেন্ট থাকতে লাগবে, ঠিক আছে, নিজেকে একটা স্ট্রং করতে হবে, নিজে যদি স্ট্রং না থাকি বা আমি গাছগুলো তো স্ট্রং করতে পারবো না, নিজেকে স্ট্রং করতে হবে, গাছগুলোকে তো স্ট্রং করতে পারবো, কিন্তু সেটাই নিয়ে মানে এটুকু বলেছি আর তো কি বলবো আর। তো আপনার নেক্সট কোয়েশ্চন হলো যে আপনি কতদিন থেকে আপনি সিএসএমআই শুরু করছেন? মোটামুটি 2-3 বছর হলো, আপনার অভিজ্ঞতা অনেক আছে, আপনি মাসে এরকম আপনার ইনকাম কতটুকু হয় বা ইনকাম দিয়ে আপনি ঘরের জন্য কি করতে পারছেন, আপনার পার্সোনালি হিসাবে কি করতে পারছেন আমাদেরকে অল্প জানাবেন। ঠিক আছে, এই সিএসএমআই যখন আমি জড়িত হয়েছি প্রথম প্রথম, তো আমি তো যখন জড়িত হয়েছি তখন তো ইনকাম মানে হলেও 6-7 হাজার টাকা প্রথম স্টার্টিং পেয়েছি, ফিল এক্সিকিউটিভ তখন তো কিছুই জানতাম না, বা 7-8 হাজার সিস্টেমগুলো
জানা নাই তাই জন্য মানে কম কম হয়েছে তো তারপর যখন উপর লেভেলে উঠেছি বা গ্রুপ লিডার বা ট্রেনিং ম্যানেজার যখন হয়েছে তখন মানে 20,000 তখন পেতাম 20,000 পেতাম কিন্তু সব টোটাল সব মিলিয়ে 20,000 পেতাম কিন্তু এখন বর্তমানে এখন একটা পোস্টে আছে মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আছে মানে টোটাল হবে 40,000-50,000 টাকা হবে প্রত্যেক মাসে আয় কিন্তু স্যালারি আর টোটাল সব মিলিয়ে জুসি নিয়ে এরকম 50,000 টাকা হবে কিন্তু আমি এই যে সিএসএমআই থেকে আমি এরকম কোনো আগে প্রথম ঢুকেছি মানে অন্য কোম্পানি ঢুকেছি কিন্তু এরকম টাকা আমি পাইনি আমি চাই মানে এমন এক মানে প্ল্যাটফর্ম পাবো যাতে একটু ভালো ইনকাম হতে হবে ঠিক আছে কিন্তু এই সিএসএমআই মধ্যে আমি দিয়েছি বা সিএসএমআই আমি এত মানে আশীর্বাদ জানাবো প্রণাম করবো যে মানে এই সিএসএমআই থেকে আমি নিজেকে আমি উৎসর্গ করতে পেরেছি সেকেন্ড যে এখান থেকে আমি মানে বাড়ি ঘর তো বানিয়েছি এবং বাইকে কিনেছি এবং সেকেন্ড পয়েন্ট আমি আইফোন একটা কিনবো আইফোন কিনবো প্ল্যানিং মানে 1,20,000 টাকা হয় কিন্তু এটা আমি করবই করবো এটা কিন্তু আমার গর্বিত করবই আইফোন কিনবই কিনবো তো আমি এটাই মানে অনুরোধ করেছি মানে এই যে নিজের মধ্যে আকাঙ্ক্ষা রেখেছি ঠিক আছে সেকেন্ড পয়েন্ট যে এখন আগে প্রথম যখন একটা কাজ করতাম তখন তো মা বাবা বলতো যে 5,000 টাকা কি করবি তুই হ্যাঁ নিজে তুই চলতে পারবি না তো আমার ঘর কিরকম চালাবি তো সিএসএমআই যখন এসেছি বা কাজ করেছি তখন টাকা যখন মাসের মধ্যে যখন 30,000-40,000 টাকা মাসে যখন দেই তখন মা বাবা বলে বা এত টাকা দিয়ে ইনকাম করছিস হ্যাঁ বা নিজের জন্য কত খুশি হয় মা বাবা হাতে যখন মানে 40,000-50,000 টাকা যখন হাতে দেই তখন মানে টাকা যখন হাতে দিই তখন একটা খুশি লাগে বা নিজের মধ্যে একটা খুশি হয় কিন্তু তখন মানে টেনশন কোনো করি না এতক্ষণ আমার কোনো টেনশন নেই বা সিএসএমআই যতদিন থাকবে আমার টেনশন থাকবে না মানে নিজেকে আমি উৎসর্গ করব এবং আমার গাইজগুলোকে উৎসর্গ বানাবো আর সেকেন্ড পয়েন্ট হলো মানে এই যে গাইজগুলো আছে এখন কথা তো শুনতে হবে এখন কথা না শুনে তারা নিজের লাইফটা তো নিচের দিকে যাবে উপর দিকে উঠবে না কিন্তু কথা শুনেই সবকিছু হবে কিন্তু এখন তারা মোটিভেশন আমি যদি দিয়ে দিই যদি ওরা তো মোটিভেশন শুনে না বা কোনো কাজটা তুমি ফলো করে না তাহলে তো কোনো সাকসেস করতে পারে না সাকসেস করতে তো কষ্ট করতে হবে এখানে আমি শেষ করলাম দেখো খুব সুন্দর উত্তর আপনি এখন যে ভবিষ্যতের যেটা প্ল্যানিং বললেন খুব ভালো এখন বর্তমানে আপনি 30,000-40,000 টাকা ইনকাম করেন মাসে শুনে খুব ভালো লাগলো তো আপনার ফিউচারে যেটা প্ল্যানিং একটা 1,20,000 টাকা দিয়ে আপনি কী করবেন আইফোন নেবেন শুনে ভালো লাগলো আমাদেরকেও সবাইকে জানাবেন যখন নেন ঠিক আছে তো ধন্যবাদ তো আপনি যখন ফিল্ড ওয়ার্কে যান বা এতদিন তো আপনি ফিল্ড ওয়ার্ক করছেন 2-3 বছর থেকে ফিল্ড ওয়ার্ক কন্টিনিউ করছেন ফিল্ডে যাওয়ার পর আপনি তো অনেক লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় তখন আপনি মানে নিজেকে কেমন করে প্রিপেয়ার হয়ে যান ফিল্ডে প্রথম যখন আমি ফিল্ডে যখন যাই বা প্রথম কি এখনো যখন যাই ঠিক আছে এর মধ্যে আমার মধ্যে এমন এক ট্যালেন্ট এসেছে মানে এখন যার সাথে কথা বলি কিন্তু আমার মানে গাবি না আগে আমি গাবিতাম যে আমার কথা বলতে মানে একটা মানে গাবার থাকতো ঠিক আছে এখন তো কোনো কিছু নেই কারণ কেন এখন আমার ট্যালেন্ট হয়ে গেছে বা এখন এমন এক মানে প্রশ্ন তো করে বা নিজের মধ্যে এতটুকু মানে আমার সাহস আছে যে একটা প্রশ্ন আনসারটা আমি মানে খুঁজে মেরে গুনে দিতাম বা এরকম আমি মানে পারি বা যাতে মানে এরকম পারছি এবং আগেতে মানে সামনের দিকে আরো পারবো বা এরকম ট্যালেন্ট থাকতে হবে বা এরকম ডাবল ট্যালেন্ট আমি মানে বানাতে পারবো এখানে আমি কথা শেষ করলাম লাস্টের দিকে যাচ্ছি আমরা লাস্ট কোশ্চেন আপনার আমাদের এই সংস্থা আপনি অনেকদিন ধরে কর্মরত অবস্থায় আছেন এবং আপনার অভিজ্ঞতাও আমি জানা মতে অনেক আছে প্রোডাক্টের বিষয়ে হোক অফিসিয়ালি হোক আপনার অনেক রয়েছে তো আপনার এরকম কিছু বলেন যাতে আমাদের অল ম্যানেজার হোক অল গাইজ গুলো হোক কিভাবে আপনাদের মতো বা হাইলাকান্দি ব্রাঞ্চের মতো এরকম ডেভেলপ হয়ে যেতে পারে ঠিক আছে হাইলাকান্দি যে ব্রাঞ্চ আছে ডেভেলপ আছে এবং থাকবে বা চিরদিন এরকম থাকবে ঠিক আছে কিন্তু হাইলাকান্দি ব্রাঞ্চ মধ্যে যত মানে গাইজ আছে বা আমাদের গাইজ আছে কিন্তু সব কি মানে প্রথমত তো যখন স্টার্টিং যখন গাইজ হায় বা হায়ার করে আনা হয় তো প্রথমত তো জানে না কিরকম কাজ করতে হয় কিরকম জানে না তা এরকম তো মানে আমরা মোটিভেশন দিয়ে দিই এবং ক্লাস পাতি হয় বা সকালবেলা এবং বিকালবেলা হয় ঠিক আছে মানে মানে 7টার সময় হয় ক্লাস তো তখন মানে ক্লাস পাতি দেওয়ার সময় সবাই মনোযোগ দিয়ে শুনে এবং প্রোডাক্ট বিষয়বেলা জানিয়ে যখন দিই তখন তো ভালো করে জানে এবং যারা জানে না ওরকম প্রশ্ন করে এটাকে জানছি না এরকম জানি না ঠিক আছে ওটা বুঝিয়ে দাও এরকম আমি বলে দিই ঠিক আছে যেটা মানে যে গাছগুলো যেটা আছে ট্রেনিং ম্যানেজার আর গোফিডার ও তো মানে ভালো করেই জানে বা এখন তো স্ট্রং হয়ে গেছে যে এখন অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার অতটুক মানে জানা লাগে না বা বলতে হয় না বা ওরা মানে ওরা তো মানে কথা বলে নেই বা এটা তো
গাইড যেটা আছে যে ট্রেনিং ম্যানেজার সুস্মিতা দেবনাথ, ঠিক আছে, তো বহুত স্ট্রং আছে, ওরাই ম্যানেজ করেন। তো আমি ওরা থাকলে তো হবে না, হবে না, কিন্তু আমার জুনিয়র যে থাকবে স্টাফ ওদেরকে তো জানাতে হবে, জানাতে হবে, কিন্তু ওরা তো স্ট্রং করে নেই ওদেরকে, বা আমি তো আছি বা ওদের স্ট্রং করে নেই, কিন্তু ওরা যখন এই প্রোডাক্টের বিষয়ে তো সব থেকে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আসে বা কোম্পানির কথা ওরা তো সব জানে না, কিন্তু ওরা তো সব তো জানিয়ে যে মানে প্রোডাক্ট কিরম করতে হয় বা ফিল্ডের মধ্যে যায় বা কয়েকটি নেগেটিভ হয়ে যায়, কিন্তু নেতারা তো ওরা তো মানে সবদিন তো সবদিন সমান থাকে না বা বিজনেস আপ অ্যান্ড ডাউন থাকে বা একদিন হয় একদিন হয় না এরকম, কিন্তু মনের মধ্যে একটা মানে খারাপ খারাপ ভয় মনের মধ্যে একটা আসে গাইজগুলার, কিন্তু আমি চাই না যে মানে মনের মধ্যে খারাপ খারাপ মানে আসতো বা যে মনটা খারাপ থাকতো, আমি চাই না, কিন্তু ওরাকে কিরকম উৎসাহ করতে হয় এটা আমার উপরে ডিপেন্ড করে বা এরকম আমি জানিয়ে দিই। প্রোডাক্টের বিষয়ে যেরকম ভুলে যায় বা মানে কাস্টমার সাথে কিরকম প্রোডাক্ট দিতে হয় বা কিরকম প্রোডাক্ট দিলে কিরকম ভালো হবে, ঠিক আছে, তো এটা মানে আবার মানে আমিও জানিয়ে দিই, এরকম স্ট্রং মানে করে দিই, ঠিক আছে। বা এবং সিএম এই যে হাইলাকান্দির মধ্যে যেরকম বর্তমানে এখন যেরকম আছে বা এরকম থাকতো মানে আমি চাই না এরকম থাকতো আরও ডেভেলপ হতো, ঠিক আছে। আর এই হাইলাকান্দি বাস থেকে আমি চাই যে প্রত্যেক গাইজগুলা ম্যানেজার হোক এবং হয়ে মানে প্রত্যেক গাইজগুলা একটা ব্রাঞ্চ মানে ডেভেলপ করুক, এটা আমি চাই। খুব ভালো, আপনি যেটা বলেছেন খালি হাইলাকান্দি ব্রাঞ্চই ডেভেলপ হলে হবে না, হবে না, তো গাইজগুলা যদি ডেভেলপ হতে হয় আপনি কি করতে লাগবে সম্পূর্ণ প্রোডাক্টের বিষয়ে নলেজ রাখতে জানতে হবে, তাহলে গাইজগুলা ডেভেলপ হবে, তো গাইজ ডেভেলপ হলে ব্রাঞ্চটাও ডেভেলপ হবে, ব্রাঞ্চ ডেভেলপ হলে সবাই ডেভেলপ একটা দুইটা করে, ঠিক আছে। তো খুব ভালো, আপনি ধন্যবাদ, আপনি খুব সহজে এত ভালো করে আপনি অ্যান্সারগুলো দিয়েছেন, তো আপনাকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি সুদূর হাইলাকান্দির থেকে এসে আমাদেরকে যে এই এত মূল্যবান সময় আপনি দিয়েছেন আমাদের এই ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআইতে, তো আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, তো তাতে আমি আশা করি আমাদের যেগুলো ম্যানেজার আছে এবং গাইস আছে সবাদের সবারই উপকৃত হবে, তো তার জন্য আপনাকে আবার অশেষ অশেষ ধন্যবাদ জানাই, তাই আমি কামনা করছি। তো আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাকে অশেষ অশেষ আবার ধন্যবাদ জানিয়ে আমাদের এই ম্যাজেস্টিক জার্নি উইথ সিএসএমআই সমাপ্ত করলাম।